হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশের সমাচার টিপস। গাইজ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হলো মোবাইল হ্যাঙ্গিং প্রবলেম। এই হ্যাঙ্গিং প্রবলেমটা কিন্তু প্রায় অ্যান্ড্রয়েড মোবাইলে দেখাই যায়। আপনারা এটা নিজের থেকে সলভ করতে পারেন, সামান্য কয়েকটা স্টেপ ফলো করলেই আপনারা এটা সলভ করতে পারেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচের লাল বোতাম টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনারা আপনাদের সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে দেখতে পাবেন যে অ্যাবাউট ফোনে ফোনে ক্লিক করবেন। ওই অ্যাবাউট ফোনে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে বিল্ড নাম্বার বলে একটা অপশান আসবে। এই বিল্ড নাম্বারে আপনাদেরকে 5 থেকে 6 বার ক্লিক করতে হবে। আমি এটা অলরেডি ক্লিক করে ফেলেছি, আমাকে এখন আর দেবে না। আমি তবুও আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি, দেখুন ইউ আর অলরেডি এ ডেভেলপার। তো আপনারা 5 থেকে 6 বার ক্লিক করবেন, ক্লিক করার পর সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করে এখানে অ্যাবাউট ফোনের উপর কিন্তু একটা অপশান চলে আসবে, ডেভেলপার অপশান। তো বিল্ড নাম্বারে ক্লিক করার আগে পর্যন্ত এখানে কোনো অপশান আসবে না অ্যাবাউট ফোনের উপর, যতক্ষণ না ওই বিল্ড নাম্বারে আপনারা 5 থেকে 6 বার ক্লিক না করেন এখানে এই অপশানটা আসবে না। তো ক্লিক করার পরই আপনারা এই ডেভেলপার অপশানটা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর আপনারা এখানে অনেক অপশান দেখতে পাবেন। এই অপশানের মধ্যে আপনারা এখানে একদম নিচের দিকে যাবেন। নিচের দিয়ে গিয়ে আপনারা দেখতে পাবেন যে 3টা অপশান, উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিস্টন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল। এই 3টে জিনিসকে কিন্তু আপনাদেরকে অফ করে দিতে হবে। আমি এটা অলরেডি অফ করে দিয়েছি, আপনারা এটা অফ করে নেবেন। তিনটিকে আপনারা অফ করে নেবেন। তো এটা হলো প্রথম স্টেপ, এই স্টেপ ফলো করলে আপনাদের সেট হ্যাঙ্গিং ফ্রি হয়ে যাবে। এর সত্ত্বেও যদি না হয় তো আপনারা সিম্পলি আপনাদের ফাইল ম্যানেজারে গিয়ে এখানে দেখতে পাবেন। ফাইল ম্যানেজারে গিয়ে আপনাদেরকে যেটা করতে হবে, ইন্টারনাল স্টোরেজে যেতে হবে। আপনাদের ফাইল ম্যানেজারে গিয়ে ইন্টারনাল স্টোরেজে যেতে হবে। তো এখানে একটা ব্যাপার বলে রাখি, আপনারা অনেক অ্যাপস ব্যবহার করেন এবং সেগুলোকে আনস্টলও করে দেন, কিন্তু ভাবেন যে ওইগুলো আনস্টল করে দিলাম আমার সেট ফ্রি হয়ে গেল, কিন্তু তা না। আপনারা যে সমস্ত অ্যাপসগুলো ব্যবহার করেন এবং পরে যে আনস্টল করে দেন তার কিন্তু ফাইল আপনার মোবাইলে রয়ে যায়, যার কারণে আপনার র্যামটাকে ক্যাপচার করে নেয়। ক্যাপচার করার ফলে আপনার র্যাম স্লো হয়ে যাওয়ার কারণে আপনার সেট হ্যাং হতে শুরু করে। তো ওই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার আপনার ইন্টারনাল স্টোরেজে রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনারা ডিলিট করে দেবেন। আমি এখানে আপনাদেরকে একটা দেখাচ্ছি, দেখুন এখানে, দেখুন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা অ্যান্ড্রয়েডে যেতে হবে। আপনাদেরকে এই অ্যান্ড্রয়েড এখানে আপনাদেরকে অ্যান্ড্রয়েডে যেতে হবে। অ্যান্ড্রয়েডে গিয়ে দেখবেন যে এখানে ডাটা বলে অপশান আছে, ডাটাটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে সমস্ত অ্যাপসগুলো আনস্টল করে দিয়েছেন সেই সমস্ত অ্যাপসের ফাইল এখানে কিন্তু রয়েছে। তো সেই সমস্ত অ্যাপসের ফাইলগুলোকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। সিম্পলি দেখুন, আমি এটা ইন্ডিয়ান ব্রাউজার কিছুদিন আগে আনস্টল করেছিলাম, তার ফাইলটা কিন্তু এখানে রয়ে গেছে। তো আমি এটাকে ডাইরেক্ট এরকম করে ডিলিট করে দিলাম। তো আপনারা এটা ডিলিট করে দেবেন। তো এটা হলো দ্বিতীয় স্টেপ। এই স্টেপও যদি না আপনাদের কাজ হয়, সেট যদি না হ্যাঙ্গিং ফ্রি হয়, তো আপনাদের কাছে একটাই উপায় আছে। আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা সিম্পলি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে একদম সিকিউরিটিতে যাবেন, একদম ব্যাক আপ অ্যান্ড রিসেটে যাবেন। রিসেটে গিয়ে দেখতে পাবেন এখানে এই টিক চিহ্নটা আছে না, এই টিক চিহ্নটা আপনাদেরকে দিতে হবে, এরকম করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর
আপনাদেরকে পুরো সেটটাকে রিসেট মেরে দিতে হবে। তো রিসেট মারার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, এই সমস্ত ডাটাগুলোকে আপনাদের টিক মেরে নেবেন, এইখানে ব্যাকআপটাকে আপনারা টিক মেরে নেবেন। টিক মারার পর আপনাদের মোবাইলে যে সমস্ত ফটো, ভিডিওস, যে সমস্ত অল ডকুমেন্টসগুলো আছে, সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনারা আপনাদের গুগল ড্রাইভে ট্রান্সফার করে নেবেন কিংবা আপনাদের মেমোরিতে ট্রান্সফার করে নেবেন। ট্রান্সফার করার পরই আপনারা এটাকে রিসেট মেরে নেবেন। তো রিসেট মারলেই আপনাদের হ্যাঙ্গিং ফ্রি বন্ধ হয়ে যাবে। তো এই রিসেটটা আপনারা 3 মাস ছাড়া ছাড়া মারলেও আপনাদের কোনো ক্ষতি হবে না। 3 মাস ছাড়া ছাড়া মারলেও আপনাদের সেটটা অনেক হ্যাং মানে কিছুই হবে না, হ্যাঙ্গিং ফ্রি বন্ধ হয়ে যাবে। তো আমি রিকমেন্ডেড করব আপনারা ওই সমস্ত স্টেপগুলো ফলো করবেন, যে যে দুটো স্টেপ দেখালাম ওই দুটো স্টেপ ফলো করবেন। ওই দুটো স্টেপ ফলো করলেই আপনাদের হ্যাঙ্গিং ফ্রি বন্ধ হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আজকের মতো এইখানেই, গুড বাই।